ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শামিন এনি ব্লগস। দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আমাদের ভিডিওটি শুরু করছি। এই মুহূর্তে আমি চলে এসেছি বরংপুর কেরামতিয়া কামিল মাদ্রাসা। এটি হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে নামকরা মাদ্রাসা। এই মাদ্রাসাতে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পাশ করে বের হয়ে তাদের কর্মজীবনে সফলতা লাভ করছে। চলুন তাহলে মাদ্রাসাটার দেখে আসি। চলুন তাহলে যাওয়া যাক, লেটস গো। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরংপুর কেরামতিয়া কামিল এম এ মাদ্রাসা, মাইগঞ্জ রংপুর। এর আশেপাশের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মূল গেট মাদ্রাসার। মাদ্রাসার সামনে ফ্রন্টের সামনে দীর্ঘটা। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বহরমপুর কেরামতিয়া কামিল মাদ্রাসা। এটা মাইগঞ্জ মহানগর রংপুর মাদ্রাসার সামনে। মাদ্রাসার মেন গেটটা আপনাদেরকে দেখা হচ্ছে। এটা হলো মেন প্রবেশদ্বার। পাশেই হচ্ছে জামে মসজিদ, বহরমপুর কেরামতিয়া কামিল মাদ্রাসার জামে মসজিদ। মসজিদটাও আপনাদেরকে দেখাই। পরিবেশটা অনেক সুন্দর। ভিতরে এরিয়াটাও অনেক বড়। এটা হচ্ছে বিল্ডিং। আর মাদ্রাসার পাশেই হচ্ছে একটি পুকুর আছে, অনেক বিশাল বড় পুকুর। সেই পুকুরটা আমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। পাশেই হলো ছাত্রাবাস। এই মুহূর্তে মাদ্রাসার ভিতরে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি কবরস্থান। কাছ থেকে দেখাচ্ছি মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুর রহমান। আরো কাছ থেকে আমাদের দেখাচ্ছি তিনি এখানে শুয়ে আছেন আমাদের মাঝে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি এখানের মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা তারা দুজনে এখানে শুয়ে আছে, তাদের কবরস্থানটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখার জন্য। তাদের জন্য দোয়া করবেন। এটা হচ্ছে মূল মাদ্রাসা। হাজার হাজার শিক্ষার্থী এখানে লেখাপড়া করে প্রতিষ্ঠিত আজ। যেহেতু আর্লি অনেক সকালবেলা আসছি তাই ভিতরে প্রবেশ করতে পারলাম না। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।